হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি চলে আসলাম নতুন একটা গিফট কার্ডের বাংলা এপিসোড নিয়ে। তো বন্ধুরা, আজকে এপিসোডে দেখাবো কিভাবে তোমরা ইন্ডিয়ান গুগল প্লে গিফট কার্ড রিডিম করবে। তো ইন্ডিয়ান গুগল প্লে গিফট কার্ড অনেকে কিনো, এবং ইন্ডিয়ান গুগল প্লে গিফট কার্ডের একটা সুবিধা হচ্ছে তোমরা দশ টাকারও গুগল প্লে গিফট কার্ড কিনতে পারবে। এবং গাইজ, 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম অনেক অফার কিন্তু তোমাদের গেমের মধ্যে এসে থাকে। তো এগুলো কেনার জন্য ইন্ডিয়ান গুগল প্লে গিফট কার্ড সবচেয়ে সঠিক একটা ওয়ে বলতে পারো। আবার অনেকে আছে যারা গুগল প্লে গিফট কার্ড আর্নিং করে ইন্ডিয়ান অ্যাপস থেকে, ইন্ডিয়ান গুগল প্লে গিফট কার্ড, তারা আসলে রিডিম করতে গেলে অনেক পেরেশানি হয়ে যায়। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা ইন্ডিয়ান গুগল প্লে গিফট কার্ড কিন্তু আরামসে রিডিম করে নিতে পারবে। তো বন্ধুরা, চলো শুরু করে আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখা, এবং যে পাশের ঘন্টার আইকনটা আছে না, সেইটাতে ক্লিক করে অলে ক্লিক করে দিও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ইন্ডিয়ান গুগল প্লে গিফট কার্ড রিডিম করার জন্য তোমাদের তিনটা জিনিস প্রয়োজন হবে। তো প্রথমটা হচ্ছে দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজার, তারপরটা হচ্ছে গুগল প্লে স্টোর। এই দুটা অ্যাপস তোমাদের ফোনে থাকবে অবশ্যই। তো এই দুটা অ্যাপস লাগবে। তারপর তোমাদের যেটা লাগবে একটা ফ্রেশ জিমেল। তো ফ্রেশ জিমেল বলতে একদম নিউ একটা জিমেল তোমরা ওপেন করবা। তো সবাই জানো যে কীভাবে জিমেল আইডি ওপেন করতে হয়। তো নিউ একটা জিমেল ওপেন করবা। তো ওপেন করার পর এটা কিন্তু তোমাদের মোবাইলে লগ ইন করা থাকবে। তো তারপর তোমরা কী করবে, তোমাদের যে প্লে স্টোরটা আছে না, সেটার ডাটাটা ক্লিয়ার করবে। তো এখানে তোমাদের ডাটাটা খুঁজে বের করবে। তো প্লে স্টোরটার উপরে ধরে ক্লিক করে রাখলে যদি এরকম ইনফো না আসে, তোমরা সেটিং থেকে এটা করে নিতে পারবে। দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ার স্টোরেজ আছে, এটাকে ডাটাটা আমরা ক্লিয়ার করে দিলাম। তারপর আমরা কী করবো, সেমভাবে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করব। তো এখানে আমরা ইনফোতে ক্লিক করলাম। তো এখানে আসার পর আমরা স্টোরেজে যাব, তারপরে আমরা ডাটাটা ক্লিয়ার করব। তো এখন ক্লিয়ার ডাটা করে দেব। তো ক্লিয়ার ডাটা হয়ে গেছে। তো এখন গাইজ, আমাদের এই দুইটা অ্যাপসও কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে। তো বন্ধুরা, আরেকটা জিনিস লাগবে, যেটা হচ্ছে যে তোমাদের একটা ভিপিএন লাগবে। তো এই অ্যাপসটা তোমরা যে কোনো অ্যাপস ইউজ করতে পারবা, মানে যে কোনো একটা ভিপিএন ইউজ করলেই হবে। তো দেখতে পাচ্ছ একটা ভিপিএন আমি ডাউনলোড করে নিয়েছি, এই ভিপিএনটার নাম হচ্ছে টার্বো ভিপিএন। তো তোমরা যে কোনো ভিপিএন ইউজ করতে পারবা, শুধুমাত্র ওই ভিপিএনটার মধ্যে ইন্ডিয়ান সার্ভার থাকলেই হয়। তো এখানে জাস্ট আমি টার্বো ভিপিএনটা ওপেন করছি। তো এই অ্যাপসগুলো কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে, তো ভিপিএনটার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো ভিপিএনটা ওপেন করার পর তোমরা ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর তোমরা এই যে পৃথিবী একটা আইকনটা আছে না, সেটাতে ক্লিক করবে। তো পৃথিবীর উপরে ক্লিক করলে তো এখানে অনেকগুলো দেশের নাম চলে আসবে। তোমরা জাস্ট উপরে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া একটা জায়গা আছে। তো ইন্ডিয়ার পতাকাটার উপরে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু কানেক্টিং হয়ে গেছে। তো কানেক্টিং হলে কিন্তু উপরে দেখতে পাচ্ছ যে ভিপিএন কানেক্টিং লেখা চলে আসবে। তো এখানে জাস্ট তোমরা মাঝখানে টিপ দিয়ে বের হয়ে আসবে। তো তারপর তোমাদের কাজ শেষ। এখন যেটা করতে হবে, তোমরা জাস্ট প্লে স্টোরটা ওপেন করতে হবে। তো আমি প্লে স্টোরটা ওপেন করছি। তো প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে। তো এখন জাস্ট তোমরা কি করবে, যে তো বন্ধুরা, প্লে স্টোরটা ওপেন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের অ্যাকাউন্টের একটা পিকচার দেখা যাবে। তো এখানে তোমাদের অ্যাকাউন্টে ক্লিক করবে। তো অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে তোমরা চেঞ্জ করবা অ্যাকাউন্টটা, তোমরা যে নতুন জিমেলটা দিয়েছো না, সেইটাতে তোমরা ক্লিক করবা। তো এখানে আমি জাস্ট এটাতে ক্লিক করে আমার জিমেলটা চেঞ্জ করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট। তো আমি জাস্ট এটাতে ক্লিক করলাম। তো এটাতে ক্লিক করার পর এখানে তোমাদেরকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। তো ইয়েস আই এম ইনে ক্লিক করতে হবে। তো এখন কিন্তু তোমাদের এটা কিন্তু ইন্ডিয়ান হয়ে গেছে তোমাদের জিমেলটা। তো ইন্ডিয়ান হয়ে যাওয়ার পর আরও একটা কাজ তোমাদের করতে হবে। তো এখন কিন্তু তোমরা রিডিম করতে পারবে না। তো এখন যেটা করতে হবে, তোমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো বন্ধুরা, জিমেল কান্ট্রি চেঞ্জ লিখে সার্চ করার পর তোমাদের সামনে এরকম ওয়েবসাইটগুলো শো করবে। তোমরা একদম উপরের ওয়েবসাইটটাতে ক্লিক করবে। তো ক্লিক করার পর একটু অপেক্ষা করো, লোডিং হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অনেকগুলো অপশন দেখাবে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে চেঞ্জ এ পেমেন্ট প্রোফাইল, তো এটাতে ক্লিক করবে। তো এটাতে ক্লিক করার পর এখানে সেটিং বলে একটা আইকন থাকবে, তো এই সেটিংয়ে ক্লিক করবে। তো সেটিংয়ে ক্লিক করলে তোমাদের সামনে একটা নিউ ইন্টারফেস শো করবে। তো এখানে তোমাদের অ্যাড এ পেমেন্ট মেথড, তো এখানে তোমাদের একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তোমরা জাস্ট এটাতে ক্লিক করবে।
তো এটাতে ক্লিক করার পর একটু লোডিং নেবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কার্ড অ্যাড করার কথা বলতেছে, তোমরা জাস্ট এখানে একটা কাজ করবে, এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা সার্চ করবে তোমাদের গুগল ক্রোমে ফেক ইন্ডিয়ান অ্যাড্রেস, ঠিক আছে? তো এখানে ফেক ইন্ডিয়ান অ্যাড্রেস লেগে সার্চ করবে। এখানে তোমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ফেক ইন্ডিয়ান কিন্তু অনেকগুলো অ্যাড্রেস কিন্তু চলে আসছে। তোমরা জাস্ট এই অ্যাড্রেসটা তোমরা ব্যবহার করবে। তো এখান থেকে তোমরা একদম নিচের দিকে চলে যাবে, দেখতে পাচ্ছ এখানে কার্ড নাম্বার কিন্তু দেওয়া আছে, এখানে ভিসা কার্ড নাম্বার। তোমরা জাস্ট এই কার্ড নাম্বারটা কপি করবে। তো কপি করার পর আমি এখানে কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ভিসা কার্ড চলে আসছে। তো এখানে আমাকে নাই। তো এখানে তোমাদেরকে জাস্ট এখানে পতাকা বলে বাংলাদেশের যে অ্যাকাউন্টটা আছে সেটাতে তোমরা ইন্ডিয়া করে দিতে হবে। তো এখানে আমি ইন্ডিয়া করে দিচ্ছি। তো এখানে আমি ইন্ডিয়া করে দিলাম। তো বন্ধুরা ওই কার্ডটা একটু সমস্যা হয়ে গেছিল, তাই জন্য আমি পেজটা রিলোড দিয়ে আরেকটা কার্ড অ্যাড করছি। তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা জাস্ট এই পেজটাকে রিলোড দিয়ে তোমরা আরেকটা অ্যাড করে নিবে। তো আমি এই পেজটাকে রিলোড দিয়ে আরেকটা নাম্বার অ্যাড করে নিলাম। তো এখানে তোমাদেরকে অ্যাড্রেস লাইন ওয়ানে অ্যাড্রেস দিতে হবে। তো এখানে জাস্ট অ্যাড্রেসটা তোমরা এখানে পেয়ে যাবা। তো আমি দেখি অ্যাড্রেসটা কোথায় আছে। তো দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেসটা কিন্তু দেওয়া আছে, তোমরা জাস্ট এই অ্যাড্রেসটা কপি করে নিবা। তো অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো কপি করে নিলে এখান থেকে পেস্ট করে দিব। তো অ্যাড্রেস লাইন ওয়ানে কিন্তু পুরো হয়ে গেছে, আর অ্যাড্রেস লাইন টুটা কিন্তু ফাঁকা থাকবে। আর সিটি এখানে কী আছে দেখতে হবে, মুম্বাই। তো সিটিটা মুম্বাই দিয়ে দিবা। তো সিটিটা এখানে আমরা মুম্বাই দিয়ে দিলাম। আর পোস্টাল কোড, তো পোস্টাল কোড এখানে আছে, পোস্টাল কোডটাও দিয়ে দিতে হবে। তো পোস্টাল কোডটা হচ্ছে জিপ কোড, ঠিক আছে? তো জিপ কোডটা আমরা পোস্টাল কোড হিসাবে ধরে নিব। আর এখানে যা আছে তোমাদেরকে তাই দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে স্টেট যে একটা বিষয় আছে, তো স্টেটে তোমাদেরকে দিতে হবে হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এখন জাস্ট তোমাদেরকে সেভে ক্লিক করতে হবে। তো এখানে সেভে ক্লিক করলাম। তো বন্ধুরা এখানে কার্ডটা অ্যাড করতে গিয়ে আমার অনেক সমস্যা হয়েছে, তাও অ্যাড করতে পারি নাই। তো এখানে কার্ডটা যদি অ্যাড নাও হয় তাও কোনো সমস্যা নাই, তোমাদের অ্যাড্রেসটা অ্যাড হলে হবে। তো এখানে আমার অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি প্লে স্টোরে যাই, তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে থ্রি ডটে ক্লিক করলে, তো সরি বন্ধুরা, তো এখানে থ্রি ডটে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ নিচে একটা রিডিম বলে অপশন আছে। তোমরা জাস্ট এই রিডিমে ক্লিক করলে কিন্তু এখানে তোমাদের কোডটা দিয়ে দিলে আরামসে কিন্তু রিডিম হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো এখানে গাইজ আমি যদি এখানে অ্যাকাউন্টে যাই, তো অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে একটু ওয়েট করো। তো এখানে অ্যাকাউন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কান্ট্রি অ্যান্ড প্রোফাইলে যাওয়ার পর আমাকে ইন্ডিয়া কিন্তু ভেরিফাইড করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আমার ইন্ডিয়ান অ্যাকাউন্টটা পুরোপুরি ভেরিফাইডভাবে ইন্ডিয়ান হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য।